Hey guys, welcome back to a new video. I'm Chayan, a first professional MBBS student from North Bengal Medical College and Hospital. দেখো ফার্স্ট অফ অল তো তোমাদের WBMCC তরফ থেকে তোমরা যারা যারা কলেজ রাউন্ড মপ আপের জন্য পার্টিসিপেট করেছিলে তোমাদের জন্য দেখো উপরে একটা লাইন লেখা যাচ্ছে কলেজ রাউন্ড নোটিস ডেটেড 6 জানুয়ারি 2021 উইথ প্রভিশনাল ভ্যাকেন্সি আপলোডেড, মানে তোমাদের কটা করে কি ভ্যাকেন্সি আছে, কোন কলেজে কোন ক্যাটাগরিতে কটা করে কি ভ্যাকেন্ট সিটস আছে সেটার একটা পিডিএফ বানিয়ে ওরা আপলোড করে দিয়েছে, সেটাই এখানে জানিয়েছে ওরা। দেখো সেকেন্ড যে পিডিএফটা নোটিসের মধ্যে সেটাই ওটা আছে, দেখো প্রভিশনাল ভ্যাকেন্ট সিটস মেডিকেল ডেন্টাল 6/1/2021, অর্থাৎ যেটা তোমাদের এখানে লেখা আছে রেড কালারে যে লেখাটা যাচ্ছে ওটাই এখানে এই সেকেন্ড পিডিএফটা। তারপরে দেখো একদম প্রথমে যে পিডিএফটা আছে দেখো রেজিস্টার্ড নন অ্যালটেড লিস্ট ফর কলেজ মপ আপ, মানে তোমাদের এখানটায় যারা যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছো বাট তোমাদের কোনোরকম কোনো অ্যালটমেন্ট হয়নি, নন অ্যালটেড লিস্ট, ঠিক আছে, তাদের এখানে নাম আছে র্যাঙ্ক সমেত, ঠিক আছে, অল ইন্ডিয়ার র্যাঙ্ক সমেত তোমাদের এখানে নাম আছে, তো তোমরা এখানটায় নিজের নামটা দেখে নিতে পারো, তোমরা এলিজিবল আছো এখানটায়, ঠিক আছে, কলেজ রাউন্ড মপ আপের জন্য। আর তারপর দেখো থার্ড যে নোটিশ যেটা আছে দেখো আর্জেন্ট নোটিশ কলেজ মপ আপ 6/1/2021, তো এই তিনটে নোটিশ নিয়ে টোটাল আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো, তো তোমরা গোটা ভিডিওটা দেখো। একদম ফার্স্টে যে পিডিএফটা আছে দেখো রেজিস্টার্ড নন অ্যালটেড লিস্ট ফর কলেজ মপ আপ, সেটা আমি তোমাদের ফার্স্ট অফ অল দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের যাদের যাদের নাম থাকবে অল ইন্ডিয়া র্যাঙ্ক সমেত যাদের যাদের এখানে দেখো নাম থাকবে, তোমরা রেজিস্টার্ড আছো বাট নন অ্যালটেড, মানে তোমাদের কোনো অ্যালটমেন্ট হয়নি, তো তোমরা কলেজ রাউন্ড মপ আপের জন্য এলিজিবল আছো, সেটাই এখানে লেখা আছে দেখো ফর কলেজ মপ আপ রাউন্ড, ঠিক আছে, তো তোমাদের র্যাঙ্ক সমেত তোমাদের যাদের যাদের নাম আছে তোমরা এখানটায় অবশ্যই করে কলেজ রাউন্ড মপ আপে বসতে পারো, ঠিক আছে, এখানে সমস্ত নামটাম আছে র্যাঙ্ক সমেত ক্যাটাগরি সমেত, ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে একবার দেখে নিও, দেখো 466 পেজ, তো তোমরা একবার দেখে নিও জিনিসটা, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ড পিডিএফে আমি যাচ্ছি, এখানটা কী লেখা আছে প্রভিশনাল মেডিকেল অ্যান্ড ডেন্টাল ভ্যাকেন্ট সিটস অ্যাজ অন 6/1/2021, ঠিক আছে, অর্থাৎ কোন কলেজে কটা করে কি ভ্যাকেন্ট সিটস আছে প্রতিটা ক্যাটাগরির আন্ডারে সেটার একটা হিসেব এখানে দিয়ে দিয়েছে। দেখো ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা কিনা একটা গভর্নমেন্ট কলেজ, সেখানে দেখো ইউআর ক্যাটাগরিতে একটা, এসসিতে একটা এবং এসটিতে একটা করে সিট পড়ে আছে। এবারে দেখো এখানে অনেকগুলোই কলেজ আছে, বিডিএস এবং এমবিবিএস এর অনেকগুলোই কলেজ আছে, সমস্ত কিছুই এখানে কিন্তু প্রাইভেট কলেজ, শুধুমাত্র তোমাদের ডক্টর আর আহমেদ এবং তোমাদের এখানটা দেখো নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ যেটা আছে এই দুটো কলেজই শুধুমাত্র কিন্তু এখানটায় গভর্নমেন্ট কলেজ, বাকি সমস্ত কলেজেই তোমাদের প্রাইভেট কলেজ বা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার কলেজ, ঠিক আছে, তো সেখানটা একটু ফিসটা একটু বেশি হয় যেটা তোমরা সবাই জানো, তো তোমরা যারা যারা ফিসটা অ্যাফোর্ড করতে পারবে তোমরা অবশ্যই করে সেই সমস্ত কলেজের মপ আপ রাউন্ডে অবশ্যই করে বসো, ঠিক আছে, তো আগে থেকে তোমরা এটা জেনে রেখো যে ওখানকার যে ফিসগুলো যেগুলো হয় সেগুলো একটু হাই হয়, ঠিক আছে, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা যেগুলো হয় সেগুলো তো অবশ্যই হাই হবে, এবং তাছাড়াও দেখো ইউআরএসসি যেগুলো হয় সেগুলো যথেষ্ট হাই, তো তোমরা অবশ্যই করে একবার খোঁজ নিয়ে নিও যে কত করে কি ফিস স্ট্রাকচার আছে সেটা একবার তোমরা দেখে নিও, ঠিক আছে, আর বাকি তো কটা করে কি সিট ফাঁকা আছে প্রতিটা ক্যাটাগরি আন্ডারে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা একবার মানে এখান থেকে তোমরা পজ করে দেখে নিতে পারো, আমি পুরোটা স্ক্রল করে দিলাম, ঠিক আছে। নেক্সট পিডিএফে যাওয়ার আগে দেখো আনাকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে আনাকাডেমি কম্ব্যাট টেস্ট, তো এই যে এক্সামটা হবে এটা পুরোপুরি ফ্রিতে হবে, তো এই এক্সামটা হতে চলেছে তোমাদের 10 জানুয়ারি সকাল 11টা থেকে, তো এই এক্সামে তোমরা যদি 1 থেকে 3 মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমরা আনাকাডেমির তরফ থেকে 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাচ্ছ, এবং যদি তোমরা 4 থেকে 50 মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে তোমরা 1000 টাকার আমাজনে গিফট ভাউচার পাচ্ছ, তো এই এক্সামে তোমরা যদি নিজের নাম এনরোলমেন্ট করতে চাও তাহলে ফার্স্ট অফ অল তো তোমরা আনাকাডেমি অ্যাপটা ইনস্টল করো, তারপরে তোমরা ওখানটায় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওখান থেকে সরাসরি তোমাদের একটা পেজে নিয়ে চলে যাবে, ওখানে তোমরা সেখানে নিজের নামটা ক্লাস সিলেক্ট করার পরে নিজের নামটা এনরোল করতে পারো, ঠিক আছে, ওখানে মেডিকো জয়েন কোডটা ইউজ করো যদি তোমরা ইউজ করো, রেফারেল কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা ওখানে পুরোপুরি ফ্রিতে নিজের নামটা এনরোল করতে পারছো, ঠিক আছে, এবং তারপরে দেখো তোমাদের এখানে সিলেবাস তো দিয়ে দিচ্ছে, সিলেবাসটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখো ক্লাস 11, 12 এবং 13 মানে ক্লাস 13 মানে অ্যাকচুয়ালি ড্রপার, তো তোমরা যারা যারা ড্রপার আছো ড্রপারদের জন্য একটা প্ল্যান আছে, তোমরা সেখানটায় নিজের যে এক্সামটা হয় সেটা তোমরা দিতে পারো, ঠিক আছে, এবার দেখো তারপরে তোমাদের এখানটায় তো টাইমটা দেওয়া আছে, দেখো সকাল 11টা থেকে 12টা 15 অবধি প্রতিটার ক্লাস 11, 12 এবং 13 জন্য প্রতিটার ক্ষেত্রে তোমাদের এক্সামটা হতে চলেছে সাইমালটেনিয়াসলি, এবং তারপরে দেখো তোমাদের 28টা কোয়েশ্চেন থাকবে 4টে সেকশন থেকে, বোটানি জুলজি ফিজিক্স কেমিস্ট্রি 7x4 টোটাল 28টা কোয়েশ্চেন থাকবে, 75 মিনিটের এক্সাম হবে, ঠিক আছে, সেপারেট কন্টেস্ট ফর 11, 12 এবং 13, ঠিক আছে, আর ফোর্টনাইটলি কন্টেস্ট এটা, তো তোমাদের প্রতিটা অল্টারনেট সানডেজি এক্সামটা হবে, মানে মোটামুটি 13 কি 14 দিন ছাড়া এক্সামটা হবে সেটা এখানে জানিয়েছে। এবার দেখো আরেকটা জিনিস যেটা রোড ম্যাপ টু NEET 2021 যেটা কিনা January 7 অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে, তো এটা পুরোপুরি ইংলিশে হবে, তো এখানে যে সমস্ত স্যারেরা পড়াবেন তাদের এখানে নাম দেওয়া আছে, তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো এই সমস্ত ফ্রি ভিডিও লেকচারগুলো দেখার জন্য তোমরা আমার প্রোমো কোডটা ইউজ করো ওখানটায় মেডিকো চয়ন, ঠিক আছে, তো এটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা পুরোপুরি ফ্রিতে এই ভিডিও লেকচারগুলো শুনতে পারবে, ঠিক আছে। এবারে একেবারে লাস্ট পিডিএফটাই আসা যাক, তো দেখো লাস্ট পিডিএফটা অনেকটাই বড় আছে, তো আমি যদি এটা এক কথাই বলতে চাই তাহলে দেখো এখানটায় মেনলি এনআরআই ক্যান্ডিডেট যারা যারা আছো
তাদের কথা এখানে মেনলি বলা হয়েছে। তো দেখো তোমাদের বলা হয়েছে, তোমাদের তো 6ই জানুয়ারি অর্থাৎ 6ই জানুয়ারি অর্থাৎ কালকে যেটা হয়ে গেছে, কালকে সন্ধে 6টা অবধি তোমাদের একটা নাম রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল, এবং তারপরে তোমাদের আজকে 7ই জানুয়ারি সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে স্বাস্থ্য ভবনে দেখা করার কথা ছিল, রিপোর্ট করার কথা ছিল, এবং সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর কথা ছিল, এবং আফটার দ্য সাকসেসফুল ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের ওখানটায় কলেজ অফ চয়েস দেওয়ার কথা ছিল, ঠিক আছে। এবং সেই অনুযায়ী তোমাদের যদি সেই কলেজে অ্যালটমেন্ট হয় তাহলে অথরিটি কলেজকে একটা নোটিশ পাঠিয়ে দিতে যে তোমাদের কলেজে এরকম একটা ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, এবং সেই অনুযায়ী তোমাদের 8ই জানুয়ারি অর্থাৎ কালকে বিকেল 4টের মধ্যে সেই কলেজে যেটা তোমাদের কলেজ অফ চয়েস সেখানে গিয়ে দেখা করা, সেখানে গিয়ে রিপোর্ট করা, তোমার রিকোয়ার্ড ডকুমেন্টস, ফি, বন্ড সমস্ত কিছু নিয়ে সেখানে রিপোর্ট করার কথা আছে, ঠিক আছে। তো সেটা এখানে জানানো হয়েছে, এবং তারপরে সেই 4টে অবধি তোমাদের তো হয়ে গেল, কালকে 8 তারিখ বিকেল 4টে অবধি সেটার ব্যাপার হয়ে গেল, এবং তারপরে তোমাদের বিকেল 6টা থেকে সন্ধে 6টা থেকে ইনফ্যাক্ট তোমাদের যে কটা সিট পড়ে থাকবে, এনআরআই কোটার যে কটা সিট পড়ে থাকবে সমস্ত সিট তোমাদের কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে কনভার্ট করে দেওয়া হবে, যে কটা এনআরআই কোটার সিট পড়ে থাকবে সমস্ত সিট তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে কনভার্ট করে দেওয়া হবে, এবং সেটার কাউন্সিলিং তোমাদের 9ই জানুয়ারি সকাল থেকে তোমাদের ম্যানেজমেন্ট কোটার সিট হিসেবে সে কটার কাউন্সিলিং শুরু হয়ে যাবে, সেটা এখানে জানিয়েছে, ঠিক আছে। এবং তারপরে তাছাড়া জানিয়েছে যে যদি আজকে অর্থাৎ 7ই জানুয়ারি বিকেল 3টের মধ্যে কোনো স্টুডেন্টই স্বাস্থ্য ভবনে রিপোর্ট না করে, এনআরআই ক্যান্ডিডেটস কোনোরকম কোনো রিপোর্ট না করে, বা যদি একজন দুজন করেও থাকে, তারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশানে ফেল করে, তাহলে সেক্ষেত্রে আজকেই বিকেল 6টার সময় বা সন্ধে 6টার সময় তোমাদের ওই সমস্ত সিট যেগুলো আছে সেগুলো তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে কনভার্ট করে দেওয়া হবে, এনআরআই কোটার সিটগুলো তোমাদের ম্যানেজমেন্ট কোটার সিটে কনভার্ট করে দেওয়া হবে, এবং তারপরে 8ই জানুয়ারি অর্থাৎ কালকে থেকে তোমাদের সেই সিটগুলোর ম্যানেজমেন্ট কোটার সিট হিসেবে তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে, সেটাই এখানে জানিয়েছে। তো তোমরা যারা যারা ম্যানেজমেন্ট কোটার সিট নিয়ে ইন্টারেস্টেড আছো, তোমাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো তোমরা, ঠিক আছে, যে তোমাদের জন্য সিটের সংখ্যাটা একটু বেড়ে গেল, ঠিক আছে। তো ব্যাস মোটামুটি এটাই, ঠিক আছে, আর এখানে তেমন কিছুই বলা নেই। তোমরা পিডিএফটা তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো গোটাটা একবার পড়ে নিও, আমি এখানে তো রেখে দিলাম এখানটায়, তো তোমরা এখানে থেকে স্ক্রিনশট নিতে পারো বা তোমরা এখানে পজ করেও পড়ে নিতে পারো, ঠিক আছে। তো ব্যাস মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হয়েছে। তো তোমরা যদি ভিডিওটা দেখে একটু হলে হেল্প পাও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।